1975 সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের প্রতিটি আসরেই ভারত দাপটের সঙ্গে অংশ নিয়েছে, যদিও প্রথম দুই আসরেই তারা প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। তবে এর পরের বিশ্বকাপে গল্পটা বদলে যায়। আন্ডারডগ হিসেবে খেলতে যাওয়া দলটি কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতে নেয় 1983 সালে, সেটিও আগের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে। এর পরের বিশ্বকাপ যায় যুক্তরাজ্যের বাইরে। 50 ওভারের বিশ্বকাপ প্রথমবার 1987 সালে যৌথভাবে আয়োজন করে ভারত ও পাকিস্তান। উপমহাদেশের পরিচিত কন্ডিশনে বিশ্বকাপ ধরে রাখার মিশন সেমিতেই আটকে যায়। এর পরের তিন বিশ্বকাপের গল্পটা শুধুই দীর্ঘশ্বাস বাড়ায়। 2003-এ শতাব্দীর প্রথম বিশ্বকাপ জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে মুখ থুবড়ে পড়ে রানার্স আপ হয় ব্লুজরা। আর 2007-এ তো বাংলাদেশের বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকেই ঘরে ফিরতে হয় রাহুল দ্রাবিড় সচিন টেন্ডুলকারদের। তবে 2011 বিশ্বকাপে ঘরের মাঠে যুবরাজ সিং ধোনি ম্যাজিকে 28 বছরের বিশ্বকাপ খরা দূর করে। বিশ্বকাপের সব আসরে অংশগ্রহণ করে দুইবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হয়েছে তারা। এছাড়া চার আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে 84 ম্যাচ খেলেছে, 53 জয়ের বিপরীতে রয়েছে 29 হার। বিশ্বকাপের এক ইনিংসে তাদের সর্বোচ্চ 2007 সালে পোর্ট অফ স্পেনে 413 রান, আর সর্বনিম্ন 125 রান এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে 2003 সালে। বিশ্ব আসরে মেন ইন ব্লুদের সেরা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার 2278 রান সংগ্রহ করেন ও সেরা বোলার জহির খান 44 উইকেট তুলে নেন। 12 আসরে ভারতকে নেতৃত্ব দিয়েছেন 7 জন অধিনায়ক, শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন শুধুমাত্র কপিল ও ধোনি। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের এক যুগ পার হতে চলেছে। গত 2 আসর ভারতের জন্য কিছুটা হতাশার, আবার ভিন্নভাবে চিন্তা করলে এবার ভারত আশাবাদী হতেই পারে, কেননা আয়োজক তারা। গত 3 আসরেই যে স্বাগতিক হিসেবে শিরোপা জয় করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.